ইঞ্চির ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে যখন আমরা মেজারমেন্ট নেব, তখন সবসময় মনে রাখবে প্রথমে নিচের লাইনটাকে আমাদের বেস লাইন ধরতে হবে। আর প্রথমে নিচের দিক থেকে কি করতে হবে, এটা জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর এভাবে বাড়বে বাঁদিকে। নিচের দিক থেকে প্রথমে বাঁদিকে যেতে হবে, তারপর আস্তে আস্তে কী করতে হবে, দেখো উপরের দিকে উঠতে হবে, দেখো উপরের দিকে ভ্যালুগুলো বাড়ছে কনস্ট্যান্টলি। তাহলে কি, ধরে নাও যদি থাকে 0.62 ইঞ্চ, তাহলে আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে দশমিকের পরে প্রথম ঘরটা আমরা কী কী পাবো, নিচ দিকে বাঁদিকে গেলে প্রথমটা পাবো, এরপর তারপরে আবার কী করতে হবে, ওই লাইন বরাবর আবার ওপরের দিকে উঠলে কি দশমিকের পরে আমরা দ্বিতীয় ঘরটা পাবো। তাহলে যদি 0.62 ইঞ্চকে আমরা মেজারমেন্ট নিই এখান থেকে, তাহলে এটা হবে আমার জিরো, এটা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এটা হলো সিক্স, এটা হলো ওয়ান, এটা হলো টু। তাহলে ঠিক এই পয়েন্ট থেকে এই যে বেস, অর্থাৎ এই যে সোজা দাগটা, এত দূর অবধি আমার কত হবে মেজারমেন্ট হবে 0.62 ইঞ্চ।